আল্লাহ হুজুরকে দিলেন বড় পীর রহমাতুল্লাহ, এত বড় আলেম ছিলেন, বড় পীর কে আল্লাহ এত বড় দরজার আলেম করেছেন। কিতাব সিরু আলামিন নুবালা হাদিসের হাফেজ আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ, 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ করতে পারলে ওনাকে হাদিসের হাফেজ বলা হয়। আল্লাহর ওলি হযরত ইমাম শামসুদ্দিন জাহাবি সিরু আলামিন নুবালা কিতাবে লিখে যে বড় পীর সাহেবকে আল্লাহ পাক এত বড় দরজার আলেম করেছিলেন। কুরআন শরীফের একটা অক্ষর পড়ে 40, কুরআন শরীফের একটা আয়াত বলতেন, একটা আয়াত 40 রকম ভাবে খালি তাফসীর করতেন, ব্যাখ্যা করতেন, এত বড় আলেম। গোটা পৃথিবীতে বর্তমান অত বড় আলেম নাই, খুব জোর যদি হয় 10 থেকে 12 রকমের কিতাবের তাফসীর করবে, একটা আয়াত শরীফের 10 থেকে 12 রকম, গোটা পৃথিবীর মধ্যে এর থেকে বড় আলেম নেই। বড় পীর কে আল্লাহ এত বড় আলেম করেছিলেন, 40 রকম খালি তাফসীর করতেন। জোরে বলে বলে আর জোরে বলা যাবে না, অজ করতে করতে এত নাহুর কায়দা বলতেন, নাহু আরবি গ্রামার, বাংলা ব্যাকরণ আছে, ইংরাজি আছে, ইংরাজি গ্রামার নাই, টেন্সের বই নাই, টেন্সের পাস্ট প্রেজেন্ট ফিউচার আছে, ডু ডিড ডান কি বলে টেন্স আছে, ইংরাজি গ্রামার আরবিরও আছে, নাহু আছে, সার্ফ আছে, নাহু আছে, সার্ফ আরবি গ্রামার আছে। একজন নাহুর বড় পণ্ডিত আরে তিনি বড় পীরের ওয়াজের চর্চা শুনে চওয়াজ করতে করতে অনেক উনি নাহুর কায়দা বলে, যার আজকে হুজুর কত নাহুর কায়দা বলে দেখবো আজকে, এই চিন্তা করে হুজুরের মাজলিসে এসে বসে আছে। আল্লাহর ওলি যখন অজ করতে মাঝে মাঝে হুজুরের মাহফিলে 70,000 পর্যন্ত লোক বসে অজ শুনতো, মাইক ছিল না, প্রথমের লোকটা যতদূর হুজুরের ওয়াজ শুনতে পেতেন, সব থেকে পিছনে যিনি থাকতেন আল্লাহর ওলির ওয়াজটা ততদূরও তিনি শুনতে পেতেন। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহির দরবার এসে বসে গেলেন নাহুর বড় পণ্ডিত, আল্লাহর ওলি ওয়াজ করছেন, সেদিনের ওয়াজটা রেখেছেন, জিকিরের গুরুত্ব, জিকির আল্লাহর ওলি জিকির আলোচনা, সেই মানুষটা বসে বসে বলে ফেললো যা তা ইয়াউমা মিন্নি, আজকের দিনটা পুরো বেকার করে ফেললাম। আপনি কাজ করেন, চাকরি করেন, সার্ভিস করেন, যাই করেন, কোনো কাজের জন্য যদি আপনার বাড়ি থেকে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তা, কোনো কাজ পার্টিকুলার কোনো কাজের জন্য যদি যান, সেই কাজটা যদি আপনি সাকসেসফুল না হন, যদি আপনার কাজ না হয় কি বলবেন, ও আশাটা বেকার, ফোন করিস করেছি গার খালে দোকান ফোকান বন্ধ করে এলাম, কথা ঠিক বলছি না ভুল বলছি, বড় পীরের দরবারে বসে আছে মনে মনে ভাই বলছে যাবানে যা তাই অমা মিন্নি, দিনটা বেকার হয়ে গেল, এত কষ্ট করে এসে পুরো বেকার করে ফেললাম। তো জিকিরের গুরুত্ব বলছে ওই লোকটার কথাটা আল্লাহ বড় পীরের অন্তরে এলকা করে দিলেন, খোলাসা আল্লাহ খোলাসা করে দিলেন। বড় পীর অজ করতে করতে দাঁড়িয়ে তনার দিকে খেতাব করে বললেন তুফাদ্দুলুন নাহবা আলা মাজালিস যিকির, তুফাদ্দুলুন নাহবা আলা মাজালিস যিকির, তুমি জিকিরের মজলিসের থেকে নাহুর মজলিসের গুরুত্ব বেশি দিচ্ছ, তুফাদ্দুলুন নাহবা আলা মান উপরে মাজালিস যিকির, জিকিরের থেকে নাহুর মজলিসের গুরুত্ব দিচ্ছ, আসো আমার কাছে বসো, আমি আব্দুল কাদের তোমাকে নাহু শিখিয়ে দেব। জোরে বলো জোরে বলো না সুবহানাল্লাহ। সেই হযরত বড় পীর রহমাতুল্লাহ এত বড় দরজার আলেম ছিলেন, আলেম, হুজুরের বাড়ি ছিল মাদ্রাসা, ছিল মাদ্রাসায় নিজামিয়া, বাগদাদের মাদ্রাসা মাদ্রাসায় নিজামিয়া, প্রতি বছর 3,000 করে ছেলে খালি ফারেক হত। এই তো আপনাদের পাশে মাদ্রাসা, আমাদের সিরাজ সাহেবের মাদ্রাসা আছে না, নাই রাস্তার গায়ে নাই, হেফজ মাদ্রাসা নাই, কোরআনিয়া মাদ্রাসা, ওই তো অত বড় দোতলা মাদ্রাসা, প্রতি বছর কটা ছেলে ফারেক হয়, 2, 3, 4, 5টা, খুব জোর হলে 10টা না 50টা হয়, খুব জোর হলে 10টা এর বেশি তো না। বড় পীর যে মাদ্রাসায় পড়াতেন মাদ্রাসায় নিজামিয়া, প্রতি বছর 3,000 ছেলে খালি ফারেক হতো, তাহলে কত ছাত্র ছিল, 3,000 ছেলে ফারেক হতে গেলে ছাত্র কত, আল্লাহ এত বড় দরজা দিলেন বড় পীর রহমাতুল্লাহ।
জানার কবরটা জিয়ারত করতে গেছিলেন চার তরিকার এক ইমাম হযরত বাহাউদ্দিন রহমাতুল্লাহ যিনি নকশবন্দ তরিকার ইমাম ছিলেন কবর জিয়ারত করেন তো আপনারা কি বলে অনেক মানুষ বলে কবরের দিকে মুখ করে হাত তুললে কবর বাসের থেকে চা হয় বলুন নাউযুবিল্লাহ বলুন আস্তাগফিরুল্লাহ এগুলো বলো না খাবার মালিককে তাই তো তাই চায়ের দোকানে গিয়ে মাঝে মাঝে বলে না দোকানদার ভাই এক কাপ চা খাওয়ান তো কি বলে হয় না কোনো সারাদিন খেটে খাটে কি কলকাতা থেকে হাওড়া হাটে কি মেটিয়াপুর হাটে গেছিলেন বাড়ি ফিরে ক্লান্ত হয়ে গেলে ক্লান্ত হয়ে মেয়েকে বাপ ভালোবেসে বলে মা মা ফ্রিজ থেকে ঠান্ডা পানি এক গ্লাস পানি খাওয়া না মা খুব কষ্ট হচ্ছে মা একটু পান করো না মা বলে না খাওয়ার মালিককে মেয়েকে বলে এক গ্লাস পানি খাওয়া কি বলেন সেজদা কাকে দেব এই কপালটা কার তাই তো এই কপাল কেবল মাত্র আল্লাহ আল্লাহ পাক বলেছে লা তুশরিক বিল্লাহ তোরা আমি আল্লাহ আমার সাথে কাউকে তুলনা অংশীদার করিস না কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু উফওয়ান আহাদ আমি আল্লাহ আমার সমকক্ষ পরিমাণ কেউ নাই জোরে বলুন আল্লাহ ওয়াহিদ তাসনিয়া নাই ওয়াহিদ লা শরীক ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ আমার সমকক্ষ কেউ নাই কপালটা কার আল্লাহর জন্য নবীর ইবাদত নেই আমার নবীর ইবাদত নেই ইবাদত যদি আল্লাহ ছাড়া কারোর হতো আগে আল্লাহ নবীর ইবাদত দিতেন ইবাদত হকদার কেবল মাত্র আল্লাহ আমাদের সমাজে কিছু কিছু আছে মসজিদে ছাড়া নামাজ ছাড়া কপাল ঠোকে তো ইমান থাকবে এমনি সেজদা করা কি এমনি সেজদা করা আমি কাউকে ঠেসতে আসিনি ফুরফুরা শরীফের ফতোয়া শুধু বলছে না গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া যে দলের আপনি হন না কেন ফুরফুরা শরীফে যদি নাই হন পৃথিবীর যদি কোনো হক সেলসেলার হন ঘর মানবে আপনি পৃথিবীর কোন যদি হক সেলসেলার মানতে পারা হন আপনার ঘর মানবে যদি পৃথিবীর কোন বাতেল দলের হন যাও বেরো তোমার সাথে আমি নেই মতখোর যখন মাতলামি করতে করতে রাস্তা দিয়ে যায় দু চারটে ভালো ভালো শব্দ বলে কথা কয় না বিদেশি ভাষা বলে না আপনি যদি শিক্ষিত হন তো ওর সাথে দাঁড়িয়ে একটু মুখ লাগাবেন তাই তো লাগাবেন তো ও যা বলছে বলুক যদি মুখ লাগিয়েছে ভারী পড়ে যাবে কিন্তু ফ্যামিলি বাড়ি আপনার এত ভালো ভালো ভাষা বলবে কানে আগুল দিও বন্ধ হবে না ঠিক না ভুল ও যা বলছে বলো তুমি যদি বাতেল দলের হও তোমাকে আমি নেই ভাই যদি বলো হুজুর জানবো ভাইজান হুজুর জানবো বসো ভালোবাসা নিয়ে অবশ্যই বলবো তবে যদি ওই হিংসা ঝগড়া নিয়ে আসো আমি নেই ভাই তুই যা করছিস করগে যা খতমাল্লাহ আলা কুলুবিহিম তোদের কলমে খোদা তোদের কলবে খোদার মোহর পড়েছে যারা শোনো শোনে না দেখো দেখে না পড়া বোঝে না খতমাল্লাহ আলা কুলুবিহিম ওদের কলমে মোহর আল্লাহ মেরেছে ওয়া আলা সামিয়া ওরা শুনবে না দেখবে না বুঝবে না কেন খোদার মোহর পড়েছে তোমায় আমি নেই ভাই যাও ভাই তুমি যাও যদি হক সিলসিলা দাবি করেন তো ছাড়ো এমনি সিজদা করা হচ্ছে হারাম এমনি সিজদা করা কি আর ইবাদতের জন্য সিজদা করা হচ্ছে শিরক ওটা কাফের একটা কেউ যদি আল্লাহ ব্যতীত ইবাদতের জন্য দ্বিতীয় কাউকে সিজদা করে সে একটা কাফের আল্লাহ শরিয়াতে ওটা শিরক কথা কিছু বুঝছেন না বোঝেন না এমনি সেজদা হচ্ছে হারাম তুমি তুমি তাজিম শিখেছো ওলামারা মনে তাজিম বোঝে না তুমি তাজিম শিখেছো আমার দাদা হুজুর মানে তাজিমটা জানতেন না
তুমি তাজিম শিখেছো আমার ফাতি আলী ওয়াইসি হুজুর মনে তাজিম জানতেন না তুমি তাজিম শিখেছো রাজকোলার হাফেজ জামালউদ্দিন রাজকোলার জামালউদ্দিন সাহেব মনে তাজিম জানতেন না তুমি তাজিম শিখেছো আমাদের মাওলানা তুজাম্মেল হোসেন সিদ্দিকী রহমাতুল্লাহ মনে তাজিম জানতেন না তুমি তাজিম শিখেছো উলবেরিয়া হাজী ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ মনে তাজিম জানতেন না তুমি তাজিম শিখেছো বাকুলে সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ মনে তাজিম জানতেন না তুমি তাজিম শিখেছো আমাদের ধসা হাজাতে গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ মনে তাজিম জানতেন না তুমি তাজিম শিখেছো আমাদের কলকাতা মানিক তালায় ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ মনে তাজিম জানতেন না তুমি তাজিম শিখেছো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মনে তাজিম জানতেন না তুমি তাজিম শিখেছো খাজা গালিবে নওয়াজ মনে তাজিম জানতেন না রহমাতুল্লাহ তুমি তাজিম শিখেছো মুজাদ্দাল কে সানি রহমাতুল্লাহ মনে তাজিম জানতেন না তুমি তাজিম শিখেছো বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মনে তাজিম জানতেন না তুমি তাজিম শিখেছো নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন মুফতিয়া তাকি শাহ বকিবিল্লাহ শাহ ওলি উল্লাহ মুহাদ্দিস জেলেবি শাহ আব্দুর রহমান মুহাদ্দিস জেলেবি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস জেলেবি রহমাহুমুল্লাহ দাদারা মনে তাজিম জানতে না তুমি শিখেছো বাংলা রিডিং করতে পারো নি তাজিম শিখেছি কথা বুঝছেন না বোঝেন না কৌশলটা এই কপালটা কেবলমাত্র আল্লাহ পাক তিনি টানার জন্য খাস করেছে যদি বলে আল্লাহ সব থেকে বেশি খুশি হয় যখন বান্দা আর বান্দি কপাল থেকে মাটিতে ঠেকিয়ে নিচতে ঠেকিয়ে আল্লাহকে সেজদা দেয় ওর মতন আমার আল্লাহ কোনো কাজে খুশি হয় না জোরে বলে আর জোরে বলা যাবে না আর সেইটা চলে গেল অন্যর জন্য কথা বলে না স্বামী হিসাবে বিবিকে যদি বিবির দরজা না দিয়ে পাড়ার অন্য মেয়েকে দেন সংসার টিকবে তো কথা কয় না কেন স্বামীর কাছে যাকে বিয়ে করে এনেছেন তার গুরুত্বটাই বিবি হিসাবে দ্বিতীয় কোনো মেয়ে কথা ভুল না ঠিক বলছি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা আমি এর দ্বারা বলবেন না হুজুর ওই দলিল আর এই দলিল উদাহরণ দিচ্ছেন না না লা হাওলা ওয়া লা কুওয়াতা আল্লাহ পাকের সাথে অন্য কোনো দলিল বোঝানো যায় উদাহরণ দিয়ে না লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনাদের বোঝার জন্য কোন একটা সাইড অ্যাঙ্গেলে বিষয় উপস্থাপন করলাম এই কপাল কেবলমাত্র আল্লাহ কিছু কিছু আছে মেয়ে মেয়ে মাজারে ভিড় করে ওটা হারাম ফুরফুরা শরীফে শুধু ফতোয়া নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের গোটা পৃথিবীর যে কোনো আলেমদের ফতোয়া এটা সুবহানাল্লাহ বলে আর জোরে বলা যাবে না মেয়েদের মাজারে যাওয়া হারাম দাদা হুজুরের ফতোয়া শুধু আমি দিচ্ছি না গোটা পৃথিবীর হক্কানি আলেমদের ফতোয়া যেই দলেরই হোক আমি কোনো দলের নাম নিতে আমি ইচ্ছুক নই হক যদি হয় ফতোয়া এক সুবহানাল্লাহ বলে হক যদি হয় ফতোয়া এক কিছু কিছু কবরে কথা কয় না তোদের ফুরফুরাই নেই রে তোদের ফুরফুরা তোরা সুন্নি নয় কেন রে এটা কই ওটাই মনে হয় সুন্নির দলি বলো না ও কি হুকুম জানো তোমরা যেই দলের উদাহরণ দিয়ে তোমরা দিচ্ছ আমরা তো কোনো হারাম বলি না দেখাতে পারবে দিচ্ছ দাও আমাদের মাথা ব্যথা নেই আমরা আমার দাদা হুজুর মানা করেছে দাদা হুজুরের নিষেধ আছে তারও কিছু কারণ আছে তারও কিছু কারণ তবে এই যে যারা যারা দাও তোমরা তোমাদের দলের কিতাবগুলো মানো না যেই দলের লোক এগুলো দেয় তাদের দলের হাক্কানি কিতাবগুলো খুলে দেখতে বলে নিয়ম হলো একটা কটা জোরে বলে একটা এই কবরের মধ্যে আম মানুষের বড় কবর আছে সেই কবর আল্লাহর ওলিদের কবর জানার জন্য বুঝার জন্য চেনার জন্য ওলিদের কবরে কটা একটা কটা একটা আরবি লেখা তো আরবি লেখা দিতে হবে তো পেলেন মোটা কাপড় হবে পেলেন মোটা কাপড় যেই কাপড়টা পুরাতন হয়ে গেলে কবরের ওপর থেকে তুলে অন্য দাও ওই কাপড়টাকে একটা গরিব মিসকিনকে দিয়ে দাও সেই গরিব মিসকিন যেন ওটাকে ব্যবহার করতে পারে কিছু বুঝছেন না বলছেন না এখনকার কোনো ব্যবহার হবে হাত দিতে ভয় লাগে খালি আর বিলিকা
চার কুলহু লেখা, আয়াতুল কুরসি লেখা, ফাতিহা লেখা, সাহাবা হুজুরদের নাম লেখা, ঠিক বলছি না ভুল বলছি? ঝগড়া করো না, কেন ঝগড়া করছো? ঝগড়া করো না, কেন ঝগড়া করছো? সুন্নি আত্মা কেন ভাগ করছো? তুমি যদি হকটাই মানো, হকটাই মেনে চলে, তুমি দিচ্ছ আমি দিই না, তুমি দিচ্ছ আমি দিই না, আশাও করি না, কিছু বুঝছে না বোঝেন না। তবে একটা বাদে পাঁচটা হলো কেন? তোমাদের মুরব্বীদের কিতাবই খোলো, কিছু বুঝছে না বোঝেন। আল্লাহ সকলকে সুবুদ্ধি দান, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসা দেয়, বলুন আমিন। জ্বলে বলেন আল্লাহুম্মা আমিন। অপমান করেছে, গাল দিয়েছে, বিরোধী করেছে, ঝগড়া করেছে, ওই অভ্যাস আমার নয়। তুমি দাদা হুজুরকে গাল দিয়েছ, আমি দিইনি তোমাকে। তোমার কথায় তোমার চরিত্রের পরিচয়, আমার কথায় আমার চরিত্রের পরিচয়, ঠিক না ভুল? তোমার কথায় তোমার চরিত্রের পরিচয়, সুন্দর মুখের থেকে ভদ্র ব্যবহার অনেক ভালো, ঠিক না ভুল? গাছ তোর ফল কি, গাছ তোর পরিচয় কি বলে? ফলেই পরিচয়, গাছের পরিচয় কি? ফল, ফল যদি না দেয় গাছ রেখে লাভ আছে? এটা হ্যাঁ হো দেয়। তুমি দাদা হুজুরকে গাল দিয়েছো, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার পরিবেশে, কোন পরিবেশে তুমি বড় হয়েছো, তোমার দরবারে ওটা বসা কর, সে দরবারে পরিবেশ তোমার মুখের ভাষায় বলে দিচ্ছে, কথা বলে না। আমি পারি না তোমাকে গাল দিতে, আমি পারি না কোনো হাক্কানি ওলিকে গাল দিতে, কেন? সারা পৃথিবীতে যত হক ওলি আছে সকলে আমাদের অন্তরে ভালোবাসার জায়গায় আমরা জায়গা দিয়েছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না কেন? জানারা হক হবে তানাদের সাথে কোনো ঝগড়া নেই, তানারা তো আমাদেরই, আমরা তো তানাদেরই, আমাদের যাওয়া আসা ফুরফুরা শুটি বেশি। তা বলে গোটা পৃথিবীর হক গুণকে আমরা হিংসার চোখে দেখি না, ভালোবাসার অন্তরেতেই জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা যাবে না। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা এই কর্ম থেকে দূরে থাকে। হাজাতে ইমাম বাহাউদ্দিন নকশবান্দ রহমাত চার তরিকার একই, বাহাউদ্দিন নকশবান্দ তরিকার ইমাম বড় পীরের কবরে গেলেন, কবর জিয়ারত করতে গেলেন, আল্লাহর ওলি কবর খানা জিয়ারত করলেন। ও জামাত, হুজুরের কবর খানা জিয়ারত করে মোনাজাত করা শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, মাজারের কাছে দাঁড়িয়ে গে, কবরের কাছে দাঁড়িয়ে গে, আল্লাহর ওলি হযরত বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বড় পীরের তারিফ করে, বড় পীরের প্রশংসা করে, বড় পীরের কথা বলে, ও সারা পৃথিবীর অলিদের দুটো কাঁধে রেখে দিয়েছেন, আল্লাহর অলির তারিফ করেন, আল্লাহর অলির প্রশংসা করেন। তুমি আমি আব্দুল খানে আমার তারিফ করো, আমার প্রশংসা করো, আমার কথা বলো, আমাকে নিয়ে চর্চা করো। ও বাবা বাবন্দির, ও বাবা বাবন্দির, তুমি কি জানো আল্লাহ তোমাকে এলমে মারেফাতে দ্বারা, এলমে তাসাউফে দ্বারা, এলমে রুহানিয়াত দ্বারা তোমার আলা মাকামটা কত, কোন দরজা আল্লাহ তোমাকে দিয়েছে, নবীর গোলামতি দ্বারা কি সম্মান আমাকে দিয়েছে। ও আল্লাহ বাগের অলি, ও আল্লাহ বাগের নেক বান্দা, আমি বাগন্দির বলতে পারবো না, আমি বাগন্দির সেটা জানি না, আমি বাগন্দির বলতে পারবো না। ও জনগণ আল্লাহ বাগের রুমে রুহানি অবস্থায় শব্দটা মেশে মেশে আ যায়। ও বাবা বাগন্দির, ও বাবা বাগন্দির, আমার আল্লাহ বাগ তোমাকে এলমে মারেফাতে দ্বারা, এলমে তাসাউফে দ্বারা, এলমে রুহানিয়াতে দ্বারা ওই মাকাম দিয়েছে বাবা, ওই ইজ্জতটা দিয়েছে বাবা, ওই সম্মান দিয়েছে বাবা। ও বাবা বাগন্দির, দুনিয়া
জামিনে তোমার চোখে নজর খানা তোমার চোখে দৃষ্টি খানা তোমার তাকানো খানা যেই দিকে হবে বাবা কি কাঠের দিকে কি পাথরের দিকে কি পাথরের দিকে কি পাতার দিকে যেই দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে বাবা আমার আল্লাহ পাক ওই দিকে দে আল্লাহ নিকা খানা লিখে দেবে ওজন্য বলে নকশাবা নকশা করনে ওয়ালা যেদিকে চোখ তুলে দেখবে অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ ওনার নাম হলো বাহাউদ্দিন হযরতে বাহাউদ্দিন রাহমাতুল্লাহ লাকাব হয়ে গেল নকশাবান নকশা করনে ওয়ালা জোরে বলুন জোরে বলে